ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি আরেকটা রেসিপি নিয়ে, মজাদার রেসিপি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আরেকটা কথা হচ্ছে, তো আমি জানি, আশা রাখি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি, মস্ত আছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। একটা কেচকি মাছের রেসিপি, এটাকে তোমরা কি বলো আমি জানি না, আমাদের এখানে এটাকে কেচকি মাছ বলা হয়। তো ওই রেসিপিটাতে দেখো লাগছে, আমি এখানে 300 গ্রাম নিয়েছি কেচকি মাছ, আর সঙ্গে আমি একটা বড় বেগুন কেটে নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে কতগুলো কাঁচামরিচ, 7-8টে কাঁচামরিচ, আর এখানে টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, আর এখানে একটা পেস্ট আছে যেটা হচ্ছে মশলা, ওটার মধ্যে আমি দিয়েছি একটু, এই রেসিপিটা একটু ঝাল হয় যার জন্য এটার মধ্যে আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা বড় পেঁয়াজ, আর 2টো রসুনের কড়া, সঙ্গে দিয়েছি একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখেছি। আর লাগছে একটু তেল, স্বাদ মতো নুন, আর এই যে কাশ্মীরি লঙ্কা। ব্যাস, এখন তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, আর দেখতে থাকো। চুলার মধ্যে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াইটা চাপিয়ে রেখেছি আগেই, কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 1/2 কাপ তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। দেখো তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। দেখতে থাকো আর তোমরা সঙ্গে থাকো। দেখো পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে। এটার মধ্যে তেলটা একটু বেশি করে দিতে হবে, আমি 1/2 কাপ তেল দিয়েছি, তাহলে একটুকুও জল পড়বে না এই রেসিপিটাতে, খেতে খুবই মজাদার হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো, বেটে রাখা মশলাগুলো, এটা দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নেব। শীতের দিনে এটা খেতে খুবই টেস্ট হয় এই রেসিপিটা। অ্যাকচুয়ালি এটাকে কেচকি মাছের চচ্চড়ি বলা হয়, তোমরা কে কী বলে জানি না, আমাদের এখানে এটাকে কেচকি মাছের চচ্চড়ি বলা হয়। তোমরা অবশ্যই খেয়ে দেখবে, খেতে খুবই টেস্টি হয়। এটা হলে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগে না। 2-3 মিনিট হয়ে গেল, এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, যে যতটুকু ভালো পাও, কেউ নুন বেশি খায় কেউ কম খায়, আমি এখানে 2 চামচ নুন দিলাম। এখানে এটাকে ভালো করে নেড়ে চেড়ে, অ্যাকচুয়ালি এই রেসিপিটা রান্না করা খুবই সহজ এবং খুব কম সময়েই হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলদি গুঁড়ো, এটা আমি আগে উপকরণের মধ্যে দেখাইনি ফ্রেন্ডস, কারণ হলদিটাতে সব সবজিতেই, সব মানে সব রেসিপিতেই লাগে, এটা দেখানো যেহেতু যার জন্য আমি আগে দেখাইনি। আর সঙ্গে এটা কিন্তু আরেকটাও রয়েছে উপকরণ, ওটা হচ্ছে ধনে গুঁড়ো। দেখো একদম বেগুনগুলো একদম মাছের সঙ্গে মিশে মিশে গেছে, এখন আমি স্টিমটাকে একটু কমিয়ে দিচ্ছি, একদম কমিয়ে তারপর এটাকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি।
বাস 4-5 মিনিট। দেখো ফ্রেন্ডস, 5-6 মিনিট হয়ে গেল। এখন এটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হয় না, এটাতে বাস কালার হয়, দেখতেও খুব সুন্দর লাগে। সঙ্গে আমি খালি করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে একবার নাড়াচাড়া করে এটাকে আরও 2-3 মিনিট সময় ধরে ঢেকে রেখে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেল ফ্রেন্ডস, এখন দেখো একদম সুসিদ্ধ হয়ে গেল। কাঁচা লঙ্কার একটা ফ্লেভারও আসছে খুব সুন্দর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো 1 চামচ, চাইলে 2 চামচও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাস এখন এটাকে আর ঢাকা দেবো না, একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। স্টিমটা তো মিডিয়াম আঁচেই আছে, এটা শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই থাকতে হবে, বাড়ানো যাবে না, হয়তো এটা জ্বলে যাবে। দেখো দেখতে কি সুন্দর লাগছে। দেখো রেসিপিটা, এটা থেকে একদম তেল ছেড়ে আসছে, মোটামুটি হয়েই গেল। পেঁয়াজগুলো কেটে রাখা যে পেঁয়াজগুলো দিয়েছিলাম এগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো করে, এটা ভালো করে মিশে গেছে। বাস ফ্রেন্ডস, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, রেসিপিটা খুবই সহজ, অল্প সময়ে হয়ে যায় এবং খেতেও খুবই সুস্বাদু হয়। তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবে, কমেন্ট করে তো অবশ্যই জানাবে আর লাইক শেয়ার করতেও ভুলবে না। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতো এ পর্যন্তই, আমার রেসিপিটা খেয়ে যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, কমেন্ট অবশ্যই করবে। বাই বাই, টাটা, গুড ডে, হ্যাভ এ গুড ডে, বাই।